হেজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন, ইসলাম হেজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? হেজামা মানে হলো শিঙ্গা লাগানো, আমরা ছোটবেলায় দেখছি মা চাচিরা শিঙ্গা লাগায়, এখন আলহামদুলিল্লাহ হেজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে, এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হেজামা, এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে, কাপিং থেরাপি বলে, এই জাতীয় নাম আছে। এই হেজামাটা সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত, অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায়, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে, এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন, সেটা হলো ওই যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেক দেওয়া, গরু টরুকে আগে দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। আর মধু এবং হিজামা শিঙ্গা লাগায়া শরীরে যে দূষিত রক্ত আছে শিঙ্গার মাধ্যমে, কাপিং থেরাপির মাধ্যমে, কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা, এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে, এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরোগ্য আছে, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে। তবে হ্যাঁ, এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে, হিজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয় তাহলে উল্টাপাল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে, ইনফেকশন হতে পারে, জ্বর হতে পারে, ছোটোখাটো অসুবিধা হয়, বড় কোনো অসুবিধা হয় না, কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলো হয় না, কিন্তু এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। এবং সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন, তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন, শিঙ্গা নিয়েছেন, বিধা শরীরে এ দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা সুন্নাত। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা, নানা রকমের অসুবিধা হতো, এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি, হিজামা করেছেন, তারা সুস্থ হয়েছেন, এবং আর অনেক মানুষ আমার জানাশোনা আছে আলহামদুলিল্লাহ। এমনটা আমাদের জিন্দা করা দরকার, এবং এটা সুন্নাত হাদিস দ্বারা সুসাব্যস্ত হয়েছে, বহু হাদিসে বের বর্ণিত হয়েছে। এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত, জাদুর কারণে শরীরে অনেক সময় দূষিত রক্ত হয়ে যায়, দুষ্ট জিন শয়তানের প্রভাবে অনেক সময় হয়, এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে। এবং এ জাতীয় অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় দুষ্ট জিনের তরফ থেকে, এগুলোর ক্ষেত্রে হিজামা সেহের বা জাদুর ক্ষেত্রে, ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হিজামা অনেক বেশি উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।